ইউরো বাংলা সংবাদে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমি শহীদুল্লাহ বাংলা প্রান্তিক। চলমান লকডাউনে প্রতিদিনের মতো গতকাল রাতেও স্টেডিয়াম চত্বরে প্রায় 500+ অসহায় মানুষের মধ্যে রান্না করা খাদ্য বিতরণ করেছে সৃষ্টির সেবা সংস্থা, হাফিজি হুজুর রহমাতুল্লা আলাইয়ের সেবা সংস্থা ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেন বাংলাদেশ আই হসপিটাল শান্তিনগর শাখার পরিচালক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ডাক্তার মাসুদ হাশমি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৃষ্টির সেবা সংস্থার সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম, সহসভাপতি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের রিলিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ রাজ, সাধারণ সম্পাদক মৌলানা ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ফয়সাল বিন হুসাইন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ তানভিরুল ইসলাম মহসিন, মিডিয়া উইংয়ের পরিচালক ইশতিয়াক মোহাম্মদ আল আমিন, মুফতি খন্দকার মিজানুর রহমান প্রমুখ। করোনা মহামারীর 2020 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি লকডাউনের প্রতিটি দিন দেশের বিভিন্ন এলাকায় 300 থেকে 1200 অসহায় মানুষকে রান্না করা খাবার বিতরণ করে আসছে এ সংস্থাটি। সারা দেশে এ পর্যন্ত 500+ অসহায় পরিবারকে দিয়েছে দীর্ঘমেয়াদি খাদ্য সহায়তা। খাদ্য সহায়তা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে মেডিকেল টিম গঠন করে গরিব রোগীদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে এ সংস্থাটি। এবারের কোরবানিতে পঞ্চগড়, কুড়িগ্রাম ও সাতক্ষীরার দরিদ্র ও মঙ্গাপীড়িত এলাকাসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে 25টি কোরবানির পশু জবাই করে গোশত বিতরণ করেছে এ সেবা সংস্থাটি। এ সংস্থাটির মূল প্রতিপাদ্য বিষয়ই হচ্ছে মানুষ মানুষের জন্যে। করোনায় আক্রান্ত হয়ে গত 27 জুলাই মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার 4 নং পাঁচগাঁও ইউনিয়নের সাহেবপুর গ্রামের মরহুম রফিক মিয়ার প্রথম পুত্র সন্তান মোহাম্মদ মাসুম মিয়া ওমানের রয়্যাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 37 বছর। তিনি এক কন্যা সন্তান ও স্ত্রী রেখে গিয়েছেন। ভাগ্যবদলের আশায় দীর্ঘ প্রায় 10 বছর যাবৎ মরুর দেশ ওমানে বিল্ডিং কনস্ট্রাকশনে কর্মরত ছিলেন তিনি। নিহতের সহকর্মী তারেক জানায়, প্রায় 1 মাস পূর্বে শরীরে করোনা শনাক্ত হওয়ার পর আল নাদা হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসারত অবস্থার কোনো পরিবর্তন না হলে ওমানের রয়্যাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 27 জুলাই মঙ্গলবার আনুমানিক সকাল 9:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওমানে রাষ্ট্রীয় আইন অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে মৃতদেহ নিজ দেশে নিয়ে যাওয়ার অনুমতি নেই। তাই গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10:30 জানাজা শেষে আমিরাত কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তা ও দেশে সহজভাবে বৈধ পথে টাকা প্রেরণের সেবা প্রদানের লক্ষ্যে ইতালির ফিরেন্সে শহরে শুভ উদ্বোধন করা হলো ব্রাদার্স কাফ অ্যান্ড মানি ট্রান্সফার। শনিবার ব্রাদার্স কাফ অ্যান্ড মানি ট্রান্সফারের স্বত্বাধিকারী ব্যবসায়ী নেতা সুমন হকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসএন কাফের চেয়ারম্যান পোলা হাওলাদার, মার্কেটিং ডিরেক্টর সরফরাজ দিন, রেসপন্সাবিলে আবদুল্লাহ আল কাফি, বিশিষ্ট ব্যবসায়ী আফসারুল ইসলাম মুহিন, সাইফুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় কাফ সিএসএনের চেয়ারম্যান জানান, ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ সুবিধা ও নাগরিক অধিকার আদায়ে সকলকে সঠিক পরামর্শ ও নির্ভুল সেবা প্রদানে তারা অঙ্গীকারবদ্ধ।
ফিরেন্সেও তারা ব্যতিক্রম হবেন না বলে জানান তিনি। এদিকে ব্রাদার্স কাফ এন্ড মানি ট্রান্সফারের স্বত্বাধিকারী সুমন হক জানান, ফিরেন্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ সকল অভিবাসী ও স্থানীয়রা তার এই প্রতিষ্ঠান থেকে যাবতীয় বোনাস ভাতার আবেদন, ব্যবসার লাইসেন্স, ব্যবসায়িক আয় ব্যয় সংক্রান্ত সকল সেবা গ্রহণ করতে পারবেন। মন ফালকনে প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে মন ফালকনে ক্রিকেট টুর্নামেন্টের তিনটি কোয়ার্টার ফাইনাল খেলা রবিবার অনুষ্ঠিত হয়েছে। মন ফালকনে ক্রিকেট ক্লাব, সকাল সন্ধ্যা ক্রিকেট ক্লাব এবং শরীয়তপুর ফাউন্ডেশন সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। রবিবার অনুষ্ঠিত সকালে প্রথম কোয়ার্টার খেলায় সকাল সন্ধ্যা ক্রিকেট ক্লাব মোকাবেলা করে লক্ষ্মীপুর ক্রিকেট ক্লাবের সাথে। টসে জয়লাভ করে লক্ষ্মীপুর ক্রিকেট ক্লাব নির্ধারিত 16 ওভারে 110 রান সংগ্রহ করে। জয়ের জবাবে ব্যাট করতে নেমে উত্তেজনাপূর্ণ খেলায় সকাল সন্ধ্যা ক্রিকেট ক্লাব নির্ধারিত ওভারের 1 বল হাতে রেখে 3 উইকেটে জয়লাভ করে। দিনের দ্বিতীয় খেলায় FCC ক্রিকেট ক্লাব মোকাবেলা করে শক্তিশালী মন ফালকনে ক্রিকেট ক্লাবের সাথে। খেলায় মন ফালকনে ক্রিকেট ক্লাব কোনো উইকেট না হারিয়ে 10 উইকেটে জয়লাভ করে এবং সেমিফাইনাল নিশ্চিত করে। তৃতীয় খেলায় আন্নাস SRL নির্ধারিত ওভারে 123 রান সংগ্রহ করে জয়ের জবাবে ব্যাট করতে নেমে শরীয়তপুর ফাউন্ডেশন 3 উইকেটে জয়লাভ করে সেমিফাইনাল খেলা উত্তীর্ণ হয়। আগামী সপ্তাহে আরেকটি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং পরের সপ্তাহে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানান খেলা পরিচালনা কমিটির সদস্য রুবেল, ইয়াসিন ও টিটু। কোয়ার্টার ফাইনাল খেলা পরিচালনা করেন দিদার, জারিফ, দীপ্ত ও ফেরদৌস। লকডাউনে জনসমাগম রোধ এবং মাস্ক পরিধান নিশ্চিত করতে গিয়ে জনতার ধাওয়ার শিকার হয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার SI বুলবুল ইসলাম এবং কনস্টেবল আজমাইন ইসলাম, এ ঘটনায় কচাকাটা থানায় সরকারি কাজে বাধা প্রদানে অপরাধে 12 জনের নামে উল্লেখসহ অজ্ঞাত 15-20 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। কচাকাটা থানার উপ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে এই মামলা করেন। পুলিশ জানায় চলমান লকডাউন কার্যকর এবং স্বাস্থ্যবিধি মানাতে গত 25 জুলাই রবিবার 7:45 দিকে কচাকাটা বাজারে দায়িত্ব পালন করছিলেন ASI বুলবুল ইসলাম এবং কনস্টেবল আজমাইন ইসলাম। দায়িত্ব পালনকালে গরুর হাটের দিকে ব্যাপক জনসমাগম দেখতে পান তারা। সেই জনসমাগম রোধ করা এবং স্বাস্থ্যবিধি মানাতে তারা সেখানে উপস্থিত হলেই এ সমস্যার সৃষ্টি হয়। এ সময় কয়েকজন জনতা দৌড় দিয়ে পালানোর সময় মাটিতে পড়ে যায়। এ সময় কিছু লোক উত্তেজিত হয়ে উল্টো ASI বুলবুল ইসলাম ও কনস্টেবল আজমাইনকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ASI বুলবুল কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয় সড়কের পাশে অবস্থিত তার বাড়া বাসায় প্রবেশ করেন। এ সময় উত্তেজিত জনতা লাঠি শুটা নিয়ে তার বাসার সামনে অবস্থান নেয় এবং বাসার গেট ভেঙে ফেলার চেষ্টা করে। ফ্রান্সে নতুন আরোপ করা COVID-19 ভিত্তিক স্বাস্থ্য সংক্রান্ত কড়াকড়ির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে দেশটির নাগরিকরা। শনিবার অনুষ্ঠিত এ বিক্ষোভ নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশকে। প্যারিসে দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশকে টিয়ার গ্যাস ছুড়তে দেখা যায়। নগরীর গার সেন লেজার স্টেশনের কাছে 2 পুলিশ অফিসার বহনকারী মোটর বাইকের উপর হামলা চালালে এমন দৃশ্যের সূচনা ঘটে। বিভিন্ন চিত্র ও তথ্যসূত্রে নগরী জুড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিভিন্ন জায়গায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে। পশ্চিম প্যারিসের একটি এলাকায় ডানপন্থী রাজনৈতিকদের হাতে স্বৈরাচার বন্ধ হোক লেখা প্লেকার্ড প্রদর্শন করতে দেখা গেছে। মার্সাই, মন্তপলিয়ে, নান্তেস ও তুলুজ সহ সারা ফ্রান্সে এ বিক্ষোভ সংঘটিত হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে জানা যায় কমপক্ষে
161,000 মানুষ এই বিক্ষোভে অংশ নেয়, যা তার আগের বিক্ষোভের চেয়ে অনেক বেশি। And protesters on the streets across France, the same showing as last Saturday, sparking some concern that rallies could escalate into wider, large-scale protests like the anti-government Yellow Vest movement. ফ্রান্সের রাজধানী প্যারিসে কিউবার দূতাবাসে পেট্রোল বোমা হামলা হয়েছে। মঙ্গলবার প্যারিসে কিউবার দূতাবাস ভবনে হামলা চালানো হয়। এতে সামান্য আগুন ধরলেও ফায়ার সার্ভিসের দল আসার আগেই তা নিভিয়ে ফেলা সম্ভব হয়। পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে, তবে হামলার নেপথ্যের কারণ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। ঘটনার পর দূতাবাস ভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করেছে ফ্রান্স সরকার। মঙ্গলবার দূতাবাসে এক বিবৃতিতে জানায়, দুই ব্যক্তি তিনটি পেট্রোল বোমা ছুড়ে মেরেছে, এতে ভবনের সামনের দিকে প্রবেশপথে আগুন ধরে যায়। এদিকে এ হামলার জন্য কিউবা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে দাবি করছে। কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, এর জন্য তারা দায়ী যারা আমাদের দেশের তাদের দেশের বিরুদ্ধে সহিংসতা ও বিদ্বেষকে উস্কে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এক টুইট বার্তায় বলেন, তার দেশের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচার এবং উস্কানি সৃষ্টির জন্য মার্কিন সরকারকে তারা দায়ী করছেন। সম্প্রতি কিউবায় অর্থনৈতিক সংকট, করোনা মোকাবেলায় ব্যর্থতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। কমিউনিস্ট শাসিত দেশটির সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরও ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে। কিউবায় বিক্ষোভ শুরু হওয়ার পর সোমবার যুক্তরাষ্ট্রসহ অন্তত 20টি দেশে পররাষ্ট্রমন্ত্রী দেশটিতে পুনরায় ইন্টারনেট সুবিধা চলে সচলের জন্য কিউবা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রবাসী কর্মব্যস্ততার মাঝেও খেলাধুলা প্রবাসীদের ইচ্ছা থাকলেও সম্ভব হয়ে ওঠে না, তারপরেও মন ও শরীরকে সতেজ করে তুলতে তরুণদের উৎসাহ যোগালিতে ইতালির পিওতেল্লে শহরে প্রতি বছর খেলাধুলার আয়োজন করা হয়। বাংলাদেশ জালালাবাদ অ্যাসোসিয়েশন পিওতেল্লের উদ্যোগে স্থানীয় একটি মাঠে রবিবার 8টি দল নিয়ে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে ইতালির মিলান সহ আশপাশের শহর থেকে প্রবাসীরা তাদের দল নিয়ে অংশগ্রহণ করেন। প্রত্যেকটি দলের খেলোয়াড়দের নিয়ে আলোচনা করা হয় এবং টুর্নামেন্টের নিয়মাবলী জানিয়ে দেওয়া হয়। আলোচনা শেষে টস অনুষ্ঠিত হয়। রবিবার 6টি খেলা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ক্রীড়া সম্পাদক মামুন মিয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক তরুণ মিয়া ও সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি এ জি এম জয়নাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন মনসুর আহমেদ, মিজানুর রহমান, রহিম উদ্দিন, সাইদ আহমেদ, জয়নুল হক, বাহারউদ্দিন, মানিক মিয়া, সুন্দর আলী, শাহাবুদ্দিন, আশফাকুল ইসলাম টুটুল সহ নেতৃবৃন্দ।